হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমি মাহির মোতাসিম তাহমিদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoGEE8-এ। বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশি নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। বন্ধুরা, আজ আমরা সূচক নিয়ে আলোচনা করব। পাঠ্যপুস্তকে সূচকের একটা সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞাটা হচ্ছে এরকম: কোনো রাশিতে কোনো উৎপাদক যতবার গুণাকারে থাকে তাকে ওই রাশির সূচক বলা হয়, এবং যে উৎপাদকটির কথা বলা হচ্ছে সেটি হচ্ছে তার ভিত্তি। তো বন্ধুরা, হয়তো তোমাদের কাছে এটা একটু কঠিন লাগছে। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, মনে করো আমরা একটা সংখ্যা নিচ্ছি যেটা হচ্ছে 125। তো এই 125-কে আমরা কীভাবে পেয়েছি সেটা হচ্ছে 5×5×5, অর্থাৎ 5×5=25, 5×5=125। 5×5×5, তাহলে একই উৎপাদক 5-কে আমরা কয়বার পেয়েছি? 3 বার। তাহলে 3 বার গুণাকারে থাকার কারণে আমরা বলতে পারি যে 5 হচ্ছে ভিত্তি, এর সূচক হচ্ছে 3, এবং রাশিটা হচ্ছে 125। বন্ধুরা, আরেকবার বলছি, 5 হচ্ছে ভিত্তি, 3 হচ্ছে আমাদের সূচক, কারণ 3 বার গুণাকারে আছে, এবং 125 হচ্ছে আমাদের রাশিটা। এই একই বিষয় আমরা অন্য একভাবে চিন্তা করতে পারি, যেটা দিয়ে আমরা অন্য একটা জিনিস ঘাত বা পাওয়ার সংজ্ঞায়িত করব। দেখো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা 125-কে 5×5³ হিসেবে আমরা সংজ্ঞায়িত করেছি। এই যে 2³ আমরা বললাম, এটাই হচ্ছে ঘাত বা পাওয়ার। এই জিনিসটাকে আমরা বলতে পারি, মনে করো আমরা একটা সংখ্যা নিলাম 4। এই 4-কে আমরা একবার আছে বলে আমরা এটাকে 4 বলছি। 4 যদি 2 বার থাকে তাহলে এটা হয়ে যাবে 16, 3 বার থাকলে হয়ে যাবে 64, 4 বার থাকলে হয়ে যাবে 256। তো বন্ধুরা, এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি, 4×4=256। তো বন্ধুরা, এই জিনিসটাকে আমরা এভাবে পড়ব, 4×4=256। তাহলে উপরে আমাদের যেই অংশটা রয়েছে এটা হচ্ছে আমাদের পাওয়ার বা ঘাত, 4 হচ্ছে আমাদের ভিত্তি, লিখে দিচ্ছি 4 হচ্ছে, উপরের 4টা হচ্ছে পাওয়ার, নিচের 4টা হচ্ছে আমাদের ভিত্তি, আর এই পুরো জিনিসটাকে আমরা ঘাত বা পাওয়ার বলে সংজ্ঞায়িত করছি। তাহলে আমরা ঘাত এবং সূচক এই দুটো সম্পর্ক বুঝতে পারলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। বন্ধুরা, সূচক এবং ঘাত আসলে একই জিনিস। তো সূচক আসলে আমরা কীভাবে ব্যবহার করি? যখন কোনো সংখ্যার উপরে সূচক থাকে তখন আমরা সংখ্যাটাকে ততবার গুণ আকারে রেখে আমাদের ফলাফল বের করে আনতে পারি। কিন্তু যদি একটা চলকের উপরে এই জিনিসটা থাকে, এই একই সূচকটা থাকে, তখন আমরা কি করব? আমরা কি এক্সের মান জানি? এক্সের মানটা নির্দিষ্ট নয় দেখেই আমরা এটার মানটা বের করতে পারি না, x² x² মতোই থেকে যায়। তো বন্ধুরা, এই বিষয়ে তোমাদের আরেকটা কথা বলে রাখি, যখন আমাদের পাওয়ার বা ঘাত 2 হয় তখন আমরা এটাকে বলি স্কোয়ার। যেমন x^2, x^3, x^4, x^5, x^6, এভাবে 7 এভাবে চলতে থাকবে। কিন্তু এই জিনিসটাই যখন হচ্ছে x^2 থাকে তখন আমরা বলি x². যখন x^3 থাকে তখন আমরা এটাকে বলি x³। এভাবে আর বাকি জিনিসগুলোকে আমরা x^4, x^5 এভাবেই পড়ে থাকি। তো বন্ধুরা, আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছ। তো বন্ধুরা, চলো দেখা যাক আমাদের যোগ বিয়োগ গুণভাগের ক্ষেত্রে আমাদের পাওয়ার কিভাবে আমাদের প্রভাব ফেলছে। দেখো, আমরা দুটো সংখ্যার উপরে পাওয়ার বিশিষ্ট, দেখো এখানে 5² - 4² এই দুটো আমাদের রয়েছে। এখন একটা থেকে আমাদের আরেকটা বিয়োগ করতে হবে, যেহেতু এটা সংখ্যা তাই আমরা এটার মানটা বের করতে পারছি। 5² মানে হচ্ছে 5×5 মাইনাস 4² মানে হচ্ছে 4×4। তাহলে 5×5 করলে আমরা পাচ্ছি 25, মাইনাস 4×4 করলে আমরা পাচ্ছি 16। তাহলে 25 থেকে 16 গেলে থাকছে হচ্ছে 9। তাহলে আমাদের 5² - 4² আমাদের ফলাফল দাঁড়াচ্ছে 9। এভাবে আমরা সংখ্যার উপরে যখন পাওয়ার থাকে তখন আমরা খুব সহজেই সেটা বের করতে পারি। কিন্তু এবার আসো, আমরা যদি সূচকের উপরে পাওয়ার থাকে তখন আমরা কি করব? বন্ধুরা, মনে করো দেওয়া হলো x² + y². বন্ধুরা,
আমাদের এই ভিত্তি যদি একই হয় তখন আমরা এগুলোর যোগ বিয়োগ করতে পারবো। যেমন দেখো, আমাদের এখানে এক্স স্কোয়ার, এখানে ওয়াই স্কোয়ার আছে, আমরা এখানে একত্রে করতে পারছি না। যদি ব্যাপারটা এরকম হতো, টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার, এখন দেখো আমাদের এই অংশটা একই আছে, শুধু সহগটা পরিবর্তন হয়েছে। তাহলে আমরা কী করতে পারি, টু আর থ্রি যোগ করে আমরা লিখলাম ফাইভ। মনে করো এখানে এক্স স্কোয়ারকে আমরা আলাদা একটা জিনিসই কল্পনা করি, এটা হচ্ছে একটা এক্স স্কোয়ার। এখন এরকম দুটা এক্স স্কোয়ার এখানে আছে, তিনটা এক্স স্কোয়ার এখানে আছে, এই দুটো যোগ করলে আমরা পাচ্ছি ফাইভ এক্স স্কোয়ার। এইভাবে চিন্তা করলে খুব সহজেই তোমরা বুঝতে পারবে। একইভাবে অন্য যে কোনো রকমের চলকের সন্নিবেশকে আমরা এভাবে লিখতে পারি। যেমন ধরো এক্স স্কোয়ার ইনটু ওয়াই, এই জিনিসটা হচ্ছে আমাদের দুটো চলক রয়েছে এটার একটা সন্নিবেশ। তো এটার সাথে মনে করো আমাদের লেখা আছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই। তো এখান থেকে থ্রি এক্স স্কোয়ার ওয়াই থেকে টু এক্স স্কোয়ার ওয়াই আমরা বিয়োগ করতে পারি, কারণ এখানে চলক দুটি এবং ঘাত সবগুলো একই আছে, শুধুমাত্র আমাদের সহগটা পরিবর্তন হয়েছে। তো আমরা লিখে কি করব, থ্রি থেকে টু গেলে থাকে ওয়ান, তাই ওয়ান আর লিখলাম না, কারণ যখন কোনো সাংখ্য সহগ থাকে না আমরা জানি সেখানে আমরা ওয়ান ধরে নিই। তো বন্ধুরা, এই প্রসঙ্গে আরেকটা কথা বলে নিই, যখন আমাদের এক্সের ওপর কোনো পাওয়ার থাকবে না বা সূচক থাকবে না তখন আমরা কি বুঝব। বন্ধুরা দেখো, এক্স মানে হচ্ছে এক্সটা একবারই আছে, এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্সটা দুইবার গুণাকারে আছে। তাহলে এটার উপর কি ওয়ান লেখার প্রয়োজন আছে? নাই। তাহলে এটার উপর যখন কিছু থাকবে না আমরা তখনও বুঝে নিব এখানে ওয়ান আছে। এ তো গেল যোগ বিয়োগের কথা। তাহলে যোগ বিয়োগের ব্যাপারে আমরা একটা সারাংশ করি। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে ভিত্তি এবং সূচক একই থাকলে যোগ বিয়োগ করা যায়। এটা হচ্ছে আমাদের যোগ বিয়োগের ক্ষেত্রে ঘাতের বা পাওয়ারের নিয়ম। তো বন্ধুরা, একইভাবে আমরা এখন গুণ ভাগের ক্ষেত্রে আসি। তো তোমরা জানো যে গুণ এবং ভাগ হচ্ছে একটা আরেকটার বিপরীত। যদি এক্স স্কোয়ারের সাথে আমরা এক্স টু দি পাওয়ার ফাইভের গুণ করে দিই, অর্থাৎ এক্স স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার ফাইভ, এটা যদি করি তাহলে আমাদের কী হবে? দেখো, এক্স স্কোয়ার মানে হচ্ছে দুইটা এক্স গুণ আকারে আছে, তার সাথে গুণ আকারে আছে কি এক্স টু দি পাওয়ার ফাইভ, অর্থাৎ পাঁচটা এক্স। তো বন্ধুরা, এখন দেখো এখানে কিন্তু আর কোনো ভেদাভেদ নেই, কে এক্স স্কোয়ার থেকে এসেছে আর কে এক্স টু দি পাওয়ার ফাইভ থেকে এসেছে, এটা এখানে বোঝার কোনো উপায় নেই। তাহলে আমরা এখানে বলতে পারি কয়টা এক্স আছে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, তাহলে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার সেভেন। তো বন্ধুরা, এই সেভেনটা আমরা কোত্থেকে পেতে পারতাম? ফাইভ আর টু যোগ করলেই পেয়ে যেতে পারতাম। তাহলে আমরা বলতে পারি গুণ হলে পাওয়ার যোগ হয়। কিন্তু বন্ধুরা, পাওয়ার যোগ করার একটা পূর্ব শর্ত আছে। যেমন দেখো, এক্স স্কোয়ার এবং এক্স টু দি পাওয়ার ফাইভে এক্স কিন্তু একই ছিল, অর্থাৎ এখানে শুধুমাত্র ভিত্তিটা সমান হলেই আমরা আমাদের পাওয়ারগুলো যোগ করে দিতে পারছি। যোগ বিয়োগে ভিত্তি এবং পাওয়ার দুটোই একই থাকা লাগতো। গুণ ভাগের ক্ষেত্রে আমাদের শুধুমাত্র ভিত্তিটা সমান থাকলেই হবে। তাহলে এবার এসো আমরা ভাগের ব্যাপারটা দেখে নিই। মনে করো আমাদের ভাগ করতে বলা হলো এক্স টু দি পাওয়ার ফাইভ বাই এক্স টু দি পাওয়ার টু, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফাইভকে আমরা এক্স স্কোয়ার দিয়ে ভাগ করছি। তাহলে কি হলো, দেখো একটু ভেঙে লিখি, এক্স গুণ এক্স গুণ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স। তো এখন দেখো, আমরা যদি উপরে আর নিচে কাটাকাটি করি তাহলে দেখো একটা এক্স চলে যায়, দুইটা এক্স চলে যায়, তাহলে আমাদের থাকে কয়টা, তিনটা এক্স। তো আমাদের ফলাফল দাঁড়ালো এক্স কিউব। তো এই জিনিসটা আমরা কীভাবে পেতে পারতাম, এক্স টু দি পাওয়ার ফাইভ মাইনাস টু ইকুয়ালস এক্স টু দি পাওয়ার থ্রি। তো এই জিনিসটা আমরা সহজে পাওয়ার জন্য আমরা কী করতে পারি, আমাদের পাওয়ার বিয়োগ করতে পারি। তাহলে আমরা লিখে ফেলি, ভাগ হচ্ছে পাওয়ার বিয়োগ। বন্ধুরা, এখানেও একই পূর্ব শর্ত যে আমাদের ভিত্তি যদি একই হয় তাহলেই কেবলমাত্র আমরা এই কাজটা করতে পারবো। তাহলে আমরা কার থেকে কাকে বিয়োগ করছি, আমরা ভাজ্য থেকে ভাজককে বিয়োগ করছি। এই জিনিসটা আরেকবার তোমাদের দেখিয়ে দিই। মনে করো এখানে যদি এক্স ওয়াই টু দি পাওয়ার ফাইভ হয় এবং এখানে যদি এক্স ওয়াই হয় তাহলে আমরা কী করব। দেখো, এখানে এক্সকে এক্স দিয়ে ভাগ করা যাচ্ছে, ওয়াই টু দি পাওয়ার ফাইভকে ওয়াই দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে আমরা কী করব, আমাদের ফলাফল হবে এক্সের একটা এখানে আছে, একটা এখানে আছে, তাহলে এক থেকে এক গেলে কত থাকে, ওয়ান মাইনাস ওয়ান,
ইনটু ওয়াই ফাইভ মাইনাস ওয়ান, কারণ এখানে ওয়াই এর পাওয়ার ওয়ান। তাহলে কি হলো, এক্স এর ওয়ান থেকে ওয়ান গেলে থাকে এক্স টু দি পাওয়ার জিরো ইনটু ওয়াই টু দি পাওয়ার ফোর। তো বন্ধুরা, এক্স টু দি পাওয়ার জিরো মানে কি, মানে এক্সটা একবারও গুণ করা হয়নি, তাহলে এটার মান কত হবে, ওয়ান, অর্থাৎ এটার মান হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর। তো বন্ধুরা, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ। এবার আমরা দুটি অঙ্ক করব যেখানে আমরা পাওয়ার নিয়ে কাজ করব। দেখো, প্রথম অঙ্কটার দিকে তাকাও, এখানে আছে টু এ ইন্টু থ্রি বি স্কোয়ার ইন্টু ফোর সি ইন্টু সিক্স এ স্কোয়ার ইন্টু ফাইভ বি থ্রি। তো দেখো, এখানে আমাদের ভিত্তিগুলো কোথায় কোথায় একই আছে, যেহেতু সবগুলোই আমাদের গুণ করতে বলেছে, আমাদের ভিত্তিগুলো কোথায় কোথায় মিলেছে। এখানে এ আছে ভিত্তি, বি আছে ভিত্তি, সি আছে, এখানে আবার এ আবার বি, তাহলে আমাদের ভিত্তি কে কে পাওয়া যাচ্ছে, এ বি এবং সি। আমরা প্রথমে এ নিয়ে কাজ করি। দেখো, সবগুলো যেহেতু গুণ আকারে আছে, আমরা প্রথমেই আগে সহগগুলোকে আলাদা করে ফেলবো, যেহেতু সেগুলো সবকটাই পূর্ণ সংখ্যা। তাহলে পাচ্ছি ফাইভ সিক্স ফোর থ্রি এবং টু, আমরা এগুলো আলাদা করে গুণ করবো, টু থ্রি ফোর সিক্স অ্যান্ড ফাইভ, সবকটাকে আলাদা করে গুণ করে নিলাম। এবার আমাদের এর কাজ শুরু হবে। এ থেকে আছে, এর পাওয়ার প্রথমে আছে এক, এর সাথে যোগ হবে টু, এরপর আসছে বি এর কাজ, বি এখানে থাকছে টু, তারপর বি এর শেষ কাজ হচ্ছে থ্রি, এরপর আমাদের আছে শুধু সি, সি এর পাওয়ার শুধু এক। তাহলে আমাদের এটা লেখার দরকার নেই। এখন দেখো, সহগগুলো আমরা গুণ করে দিচ্ছি, টু ইন্টু থ্রি মানে হচ্ছে সিক্স, চার ছয় চব্বিশ, তারপর ছয় চব্বিশ হচ্ছে একশো চুয়াল্লিশ, তারপর পাঁচ গুণ করলে কত হয়, চার পাঁচে বিশে শূন্য, হাতে থাকছে দুই, পাঁচ চোদ্দো সত্তর আর দুই বাহাত্তর, অর্থাৎ সাতশো বিশ। তাহলে সেভেন টোয়েন্টি, এ টু দি পাওয়ার ওয়ান প্লাস টু হচ্ছে থ্রি, বি টু দি পাওয়ার টু প্লাস থ্রি হচ্ছে ফাইভ এবং সি। তাহলে আমাদের এটাই হচ্ছে অ্যান্সার, সেভেন টোয়েন্টি ইন্টু এ টু দি পাওয়ার থ্রি, বি টু দি পাওয়ার ফাইভ, সি। এটা হচ্ছে আমাদের প্রথম অঙ্কের অ্যান্সার। এবার আমরা দ্বিতীয় অঙ্কটার দিকে একটু তাকাই। দেখো, এখানে এতগুলো এ বি সি একসাথে গুণাকারে আছে, এ এ এ ইন্টু বি ইন্টু সি ইন্টু বি ইন্টু সি ইন্টু এ ইন্টু সি ইন্টু বি, এই পুরো জিনিসটা আমাদের তোলা শেষ। এখন আমরা আমাদের দেখব কোন কোন চলকগুলো আমাদের এখানে আছে। প্রথম চলক হচ্ছে এ, তারপর আছে বি, তারপর আছে সি, আর কোনো চলক কি আছে, না আর কোনো চলক নেই। তাহলে আমরা প্রথমে এর কাজ শুরু করব, যেহেতু কোনো সাংখ্যসহগ নেই আমরা সরাসরি চলকের কাজে চলে যাব, এক দুই তিন চার। তাহলে আমরা লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইন্টু বির কাজে আমরা দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি, ওয়ান টু থ্রি, এরপর রয়েছে সি, সি এর কাজে রয়েছে এক দুই তিন, তাহলে এখানেও এক দুই তিন। দেখো, এখন আমাদের ফলাফল দাঁড়াচ্ছে এ টু দি পাওয়ার ফোর ইন্টু বি টু দি পাওয়ার থ্রি, অর্থাৎ বি কিউব ইন্টু সি কিউব। এটাই হচ্ছে আমাদের ফলাফল, এ টু দি পাওয়ার ফোর বি কিউব সি কিউব। বন্ধুরা, আশা করি তোমরা ঘাত সহ যোগ বিয়োগ গুণ ভাগ সব কিছুই বেশ ভালোভাবে বুঝতে পেরেছ। বন্ধুরা, আজ তাহলে এ পর্যন্তই। আগামী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং গো জি8 এর সাথেই থেকো।